তো ফাইনালি সাত এপিসোডের রোলার কোস্টার রাইডের পর আমি দেখা শেষ করেছি কারাগার, এবং আমি এখনো ঘোরের মধ্যে রয়েছি যে কি চলেছে এই সাতটা এপিসোড ধরে। আমি এক কথায় স্পিচলেস। সো যারা এখনো কারাগার দেখেননি, প্লিজ তাড়াতাড়ি দেখে ফেলুন, এবং আমি কোনো স্পয়লার দিচ্ছি না। সো কারাগারে চঞ্চল চৌধুরী, তানিশা ফারিন, ইনতেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ সহ আরও অনেক কিছু শক্তিমান এবং ভালো অভিনেতা কাজ করেছে। জয়ন্ত চট্টোপাধ্যায় এখানে ছিলেন, আফজাল হোসেন এখানে ছিলেন, একটা ভালো কম্প্যাক্ট এবং গুণী শিল্পীদেরকে কিন্তু আমরা এখানে লাইন আপে দেখতে পাচ্ছি। জেলেরা যখন মাছ ধরতে জাল ফেলে, তারা কিন্তু জালটাকে ছড়িয়ে ফেলে। সো এই সাতটা এপিসোড ধরে একটা জালকেই বিছানো হয়েছে। এখানে যে জেলার ইনতেখাব দিনার, তার একটা স্টোরি রয়েছে। এখানে তানিশা ফারিনের একটা আলাদা স্টোরি রয়েছে। এখানে চঞ্চল চৌধুরীর একটা স্টোরি রয়েছে। এখানে আফজাল হোসেনের স্টোরি রয়েছে। জয়ন্ত চট্টোপাধ্যায়ের একটা স্টোরি রয়েছে। সো সবগুলো স্টোরিকে এখন লাস্ট এপিসোড থেকে গুটিয়ে আনার সময় হয়েছে। সো আপনারা যখন কারাগার দেখবেন, তখন আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। কারাগারের ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অনন্য। যেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তরকারি লবণের মতো ব্যবহার করা হয়েছে। কোনো জায়গায় বাড়তি মনে হয়নি, কোনো জায়গায় কম মনে হয়নি। লাস্ট এপিসোডটা দেখার পর আপনি বুঝতে পারবেন বাকি যে সাবপ্লটগুলো রয়েছে সেগুলো কিন্তু একই সাথে ইন্টারকানেক্টেড। আর চঞ্চল চৌধুরীর কথা কি বলবো, তিনি এক কথায় কিং মিডাস হয়ে গেছেন। তিনি যেটাকেই হাত দিচ্ছেন সেটাই কিন্তু একদম স্বর্ণ হয়ে যাচ্ছে। স্টোরি রাইটিং বলেন, বিজিএম বলেন, কাহিনী যেভাবে আগাচ্ছে, কোনোটা মনে হয়নি যে একদম টেনে লম্বা করা হচ্ছে, শুধু শুধু লম্বা করা হচ্ছে, এরকম কোনোভাবেই মনে হয়নি। একদম পিচ এবং পারফেক্ট একটা কাজ হয়েছে। সো আমি আর বেশি কথা বলবো না, কেননা কথা বলতে গেলে আমি স্পয়লার দিয়ে ফেলবো। সো আমি সেটা কোনোভাবেই চাচ্ছি না। কারাগারের Part-1 দেখুন, আশা করছি অনেক ভালো লাগে আপনাদের কাছে, এবং আমি অধীর আগ্রহ অপেক্ষা করছি Part-2 এর জন্য। সো আপনার কাছে কারাগার দেখার পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। এই ধরনের আরও অনেক ক্রেজি ভিডিও সামনে আসতেছে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত বাই।